আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন জেলায় আজ 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ 1 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টা বিভাগের 6 জেলায় নতুন করে 51 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিমের মা রোকেয়া বেগম। নোয়াখালীতে করোনায় মারা গেছে 1 জন, নতুন শনাক্ত 36 জন। করোনায় নাটোরের চাল ব্যবসায়ী শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে মারা গেছে 1 জন, নতুন আক্রান্ত 16 জন। রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এজন্য মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রবাসী রোহিঙ্গা ও বৈশ্বিক বাস্তুচ্যুতি নিয়ে আন্তর্জাতিক অনলাইন সম্মেলনে তিনি এই আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হয়, রোহিঙ্গা ও স্থানীয় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে মন্তব্য করে বিষয়টি বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে হুঁশিয়ারি করে দেন পররাষ্ট্র সচিব। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। এতে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কুইজের শীর্ষ 5 জন ছাড়াও 95 বিজয়ীকে নগদ অর্থ ও ক্রেস্ট ভার্চুয়ালি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুলিয়ায় নিজ বাড়ি থেকে সিন্টু সরকার নামে এক সৌদি প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার মধুপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিন্টু সরকার 8 মাস আগে দেশে ফিরে বাড়িটিতে একাই বসবাস করছিলেন। তার স্ত্রী ধামরায় বসবাস করেন। 2 দিন যাবত কোনো খোঁজ না পেয়ে সিন্টুর বাড়িতে যান তার ভাই। এ সময় তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট মোহাম্মদ মোবারক হোসেন উগান্ডায় শান্তিরক্ষা মিশনে মারা গেছেন। দেশটির রাজধানী কাম্পালার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মোবারক হোসেনের গ্রামের বাড়ি শাল্লা উপজেলার ভাটি ইয়ারাবাদ গ্রামে। তিনি 2004 সালে বিমান বাহিনীতে যোগ দেন। 2019 সালের অক্টোবরে শান্তিরক্ষা মিশনের জন্য নির্বাচিত হন তিনি। উগান্ডায় দায়িত্ব পালনকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কাম্পালার ক্যাপসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোবারক হোসেন। ফুটবল, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর নিজেই ক্লাবের কাছে এ ব্যাপারে চিঠি লিখে জানিয়েছেন মেসি। তার ক্লাব ছাড়ার খবরে ক্ষুব্ধ বার্সা সমর্থকরা। এবারে শেয়ার বাজারের খবর। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 10% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 7.5% নগদ ও 2.5% বোনাস লভ্যাংশ। সমাপ্ত বছরে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.09 টাকা। আগের বছর সম্মিলিত ইপিএস ছিল 1.60 টাকা। সম্পদমূল্য হয়েছে 19.80 টাকা। আগামী 29 অক্টোবর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 17 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপ্ত হিসেব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।